আজকে হাউসে ঠিক হয়েছে, বর্ষার আগে যে বাড়িগুলো একেবারে ডিলাপিডেটেড বিপজ্জনক বাড়ি ভেঙে পড়তে পারে, আমি কাউন্সিলরদের কাছ থেকে তার লিস্টটা চেয়েছি এবং বিল্ডিং ডিপার্টমেন্টেও তার লিস্ট আছে। প্রত্যেকটা আমি বড়তে বলেছি ইমিডিয়েট সার্ভে করা হোক সেই সব বাড়ি যেগুলো একেবারে ডিলাপিডেটেড কন্ডিশন, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, মানুষ আছে, মানুষের মৃত্যু জীবন সংশয় হয়ে যেতে পারে। এবং এই লিস্টটা পেলে প্রথমেই আমরা এই লিস্টটা এক সপ্তাহের মধ্যে চেয়েছি। এক সপ্তাহের মধ্যে এটা নিয়ে আমরা প্রথমে বাড়িওয়ালাদের বলবো যে আপনারা এগুলো ভাঙুন, ওদের একটা ব্যবস্থা করুন। যদি বাড়িওয়ালা এক সপ্তাহের মধ্যে না করে তাহলে কয়েকটা অপশন আমি দিয়েছি। একটা অপশন হচ্ছে যে ভাড়াটেরা তারা আমরা আমাদের অ্যাসেসমেন্ট রেকর্ডে তাদের নাম লিখব এবং একটা সার্টিফিকেট দিয়ে দেব যে এই বাড়িতে আপনি পুরনো বাসিন্দা, এতদিনের বাসিন্দা, এখানে আপনার অধিকার আছে। যেদিন বাড়িটা স্যাংশন হবে 142-তে আমরা এক্সট্রা এফআইআর দেব, কিন্তু আপনাকে আপনার রাইট প্রোটেক্টেড থাকবে। এবং অনেক জায়গা আছে সেটাও যাওয়ার উপায় নেই, তাদের ক্ষেত্রে যদি সেখানে ওইরকম পরিস্থিতি থাকে, বাড়িটার মধ্যে পাশাপাশি কোনো জায়গা থাকে, তাহলে আমরা কন্টেইনার টাইপ মানে টেম্পোরারি বাসস্থান করে দেবো, যাতে সেই ভাড়াটেরা বা সেই যারা ওর ভেতরে রয়েছে তারা বেরিয়ে এসে ওখানে থাকতে পারে, বাড়িটা ভেঙে পড়লে যাতে প্রাণহানি না হয়, তখন কর্পোরেশন ওই বাড়িগুলোকে ভেঙে দেবে। অনেকে আছেন যারা বসে আছেন যে কর্পোরেশন বিপজ্জনক রেখে দিয়েছে, বাড়ি ছাড়াবো না, ভেতরে পুরনো ভাড়াটে আছে, তাদেরও টাইট করার জন্য তারা যাবে কোথায়, ভেঙে পড়বে, কর্পোরেশন ভেঙে দেবে। সেই ক্ষেত্রে ইচ্ছে করে অনেকে সারাচ্ছেন, তাদের ক্ষেত্রে ওই ভাড়াটের সার্টিফিকেট থাকলে আমরা স্যাংশনই দেব না যতক্ষণ না ভাড়াটেদের তারা রিহ্যাবিলিটেশন দেবে। বাজার চলতি বেশ কিছু আরেকটা হয়েছে যে সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি অনেক জায়গায় এমপিল্যাডের টাকাতেও ঠান্ডা জলের মেশিন বসানো হয়েছে, কিন্তু সেই মেশিনগুলো অত্যন্ত ভাবে বিপজ্জনক হচ্ছে, কারণ তার ফিল্টারগুলো দিনের পর দিন পাল্টানো, মেনটেন্যান্স হচ্ছে না, অর্থাৎ সেই মেশিন থেকে ঠান্ডা জল তো বেরোচ্ছে কিন্তু যে জলটা বেরোচ্ছে সেটা বিষ জল বেরোচ্ছে। তাই এইবার থেকে প্রত্যেক কাউন্সিলরদের সাথে কথা বলে লোকালি করে নেয়, মেশিনের মেনটেন্যান্স হয় না, মেশিন বন্ধ থাকে, কিন্তু তাদের যে কোম্পানি দিচ্ছে তাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো চলতে থাকে। এইবার থেকে বলেছি যে সেরকম হলে আমরা ভেঙে দেব ওই মেশিনগুলো, ওখানে তুলে দেব এবং ওইটা ভেঙে দেব। যারা করতে চান তারা কলকাতা কাউন্সিলর তাদের নিয়ে আসবেন, কলকাতা কর্পোরেশনের ওয়াটার ডিপার্টমেন্টে বসে এমওইউ হবে এবং 5 বছরের জন্য যে কোম্পানির কাছ থেকে মেশিন কিনলেন তাদের কাছ থেকে সেইখানে তাদের সাথে ওই যেটা ইয়ারলি মেনটেন্যান্স স্কিম সেটা হবে, যাতে ফিল্টার চেঞ্জ, সেই মেশিন বন্ধ থাকলে তার রিপেয়ারিং, সেটা যদি করে কেউ তবেই তাকে পারমিশন দেবে। আমি জলটা বিনা পয়সায় দিয়ে দিচ্ছি, তার অ্যাডভার্টাইজমেন্ট চলছে, অথচ মানুষ যারা পথ চলতি মানুষ তারা পরিশোধীয় পানীয় জল পাচ্ছে না, বিষ জল খাচ্ছে। তাই এবার থেকে ঠিক করেছি যে যারা ওইটায় কমপ্লাই করবে না ওয়ার্ড ওয়াইজ ধরে তাদের ভেঙে দেওয়া হবে, আর যদি রাখতে হয় তাহলে এসে কলকাতা কর্পোরেশনের সাথে এমওইউ করতে হবে, যাতে সেই এমওইউতে থাকবে যে 5 বছর কোন কোম্পানির কাছে আপনি নিচ্ছেন, তার মেনটেন্যান্স কি করছেন, এবং সেই ফোন নাম্বারগুলো সেই কাউন্সিলর এবং বড় এক্সিকিউটিভের কাছে থাকবে, যাতে কোনো মেশিনের অসুবিধা হলে তাদের ফোন করে ডেকে নেয়। আর দ্বিতীয়ত ওই ফিল্টারগুলো চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে ওটা লোকাল কাউন্সিলর জানে, কর্পোরেশনের সুপারভিশন দিয়ে এটা হবে, কর্পোরেশনের সুপারভিশন হবে, এটা এমওইউ সই করতে হবে কর্পোরেশনের, যাতে ওরা বাধ্য থাকে, যাতে ওরা বাধ্য থাকে। আর একটা বিষয় হচ্ছে যে ওই মানুষ মানে কলকাতা শহরবাসীকে সচেতন করে তুলতে যাতে কার্ড মানি না নেওয়া হয়, এই জন্য তখন এর জন্য কোনো হোর্ডিং না, এখনো সেরকম কোনো ঠিক হয়নি। তবে এটা ঠিক যে
প্রশাসন পৌর প্রশাসনের একটা বদনাম আছে, বিশেষ করে লাইসেন্স অ্যাসেসমেন্ট বিল্ডিং এইসব ডিপার্টমেন্টের একটা বদনাম আছে যে উৎকৃষ্ট না দিলে নাকি কাজ হয় না। সেইটাকে সম্পূর্ণ বন্ধ করার জন্য আমরা ভিজিলেন্সটাকে অত্যন্ত সক্রিয় করেছি এবং প্রত্যেকটা ভিজিলেন্স অফিসারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বোরোতে মানে হাত পেতে রাখবে, এই ডিপার্টমেন্টগুলোকে ঘুরবে যাতে কোনো দালাল চক্র না থাকে। আমি শুধু সবাই ডিপার্টমেন্টে এটা পড়ে থাকবে, আইডেন্টিটি কার্ড এরমভাবে পড়ে থাকবে যাতে কোন অফিসার উৎকৃষ্ট চাইছেন তার নামটা মানুষ কোন অফিসার ওই উৎকোচ চাইছেন তার নামটা পাবে। এবং পৌর প্রশাসন কলকাতার মানুষের অধিকার, সেই অধিকারের জন্য কাউকে কোন রকম তাকে এ করতে হবে, উৎকোচ দিতে হবে। যদি হয় মেয়র অফিসে ভিজিলেন্স সেলে জানান, যথাযথ ব্যবস্থা করুন। পরিষেবা আপনার অধিকার, পৌর পরিষেবা, সেই অধিকার আপনি নেবেন, এটা নিয়ে কাউকে খুশি করার ব্যাপার। আর একটা কি এখনো কি সাহিত্য শহরের কখনো একদিনে কেমন হচ্ছে তাহলে কি হচ্ছে অফিসে ঝাড়খা ইউনেস্কোর থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল। আমরা দিল্লিতে তাপস চৌধুরীকে পাঠিয়েছিলাম, অনেকটা এগিয়ে গেছে, কতগুলো ফর্মালিটিস আমাদের বাকি আছে সেগুলো সোমবারের মধ্যে করে দেব। তাতে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম শহর কলকাতা হবে যেটা ইউনেস্কো সাহিত্য শহর হবে। এটার জন্য ব্রিটিশ কাউন্সিল আমাদের অনেকটা হেল্প করছে, তারা এইটা নিয়ে উদ্যোগী নিয়েছেন। আমাদের তরফ থেকেও সুমিত রায়চৌধুরী, দীপঙ্কর গাঙ্গুলি, তাপস চৌধুরী আমাদের যে স্পেশাল কমিশনার, এদের এই টিমটা করে দিয়েছেন। এবং এটা হয়ে গেলে আমরা টাউন হল যখন সারানো হয়ে যাবে ওইখানেই আমাদের এই যে সাহিত্য চর্চা কেন্দ্রবিন্দুটা টাউন হলে থাকে।